ফোন এক্সএস ম্যাক্স 64 GB হয় এটা ব্যাটারি কিন্তু একদম জেনুইন ব্যাটারি ব্যাটারি দেখেন 87-88 দেওয়া আছে 88% স্যামসাং S10+ 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 দেখেন কালারটা দেখেন ভাই অসম একটা কালার র‍্যাম রুম হচ্ছে ভাই আপনার 8/128 GB এবং ফুল ফ্রেশ কন্ডিশন স্ন্যাপড্রাগন ভার্সন পাচ্ছেন সাথে হ্যাঁ 855 স্ন্যাপড্রাগন সিরিজ এগুলো আমি কিন্তু সিম টাইমে চেক করে দিব আইএমই নাম্বার দেখেন যেগুলো দেখা দিচ্ছে আমি ওকে প্রত্যেকটার আইএমই নাম্বার কিন্তু চেক করে দিবে রাইট আর আপনি আসার পরও চেক করে নেবেন যারা এই যে দেখেন এটা লাস্ট হচ্ছে আপনার 9986 মেবি দেখেন 9986 এবার ফোনটা দেখাচ্ছি আমি দেখেন ভালো বেশি দেখা কঠিন হয়ে যাচ্ছে এই যে ফোনটা আমি এখন বের করতেছি দেখেন ওকে এই দেখেন 9986 নোট 20 আলট্রা 5G টা হচ্ছে আপনার 1256 GB ঠিক আছে বক্স সহ এবং অরিজিনালই দেখেন ভাই প্রাইসটা কিন্তু মার্কেট চ্যালেঞ্জ দেখেন এটা তো অফিশিয়াল প্রোডাক্ট এটা অফিশিয়াল প্রোডাক্ট ভাইয়া বাংলাদেশ থেকে কেনা বাংলাদেশ থেকে অফিশিয়াল প্রোডাক্ট এটা ওকে আচ্ছা যে অরিজিনাল অ্যাডাপ্টারটাও আছে LG V60 থিংক আছে আমার কাছে V60 থিংক 5G এবং LG ভেলভেট 5G এই কালারটা কিন্তু মাথা নষ্ট একটা কালার ভাই ওয়াও অরবা কালার ভাই অনেকদিন পর ধরলাম এটা আইফোন 11 এর বক্স আছে আমাদের কাছে ঠিক আছে 128 GB বক্স সহ কিন্তু বক্স সহ ভাই আইএমআই ম্যাচিং বক্স সহ এই যে আইএমআই বক্স এই দেখেন শুধু 25G এই দুটো হচ্ছে 12/128 এই দুটো 12/8/128 আচ্ছা আপনার হাতে যেটা আছে 8/128 স্পেশাল কালার এটার প্রাইস সেমি ভাই ওয়ার্ল্ডের সর্বসেরা কার্ভ আমি বরাবর মতো যেটা বলি এটা হচ্ছে মোটরোলা H+ মোটরোলা H+টা আমরা দেখে ক্যামেরাটা অন করে আপনি দেখতে পারবেন এই দেখেন কত সুন্দর কার্ভ একদম দেখেন ক্যামেরা অন করার পর সাইড দিয়ে কিন্তু ডিসপ্লেটা দেখা যাচ্ছে প্লাস 7 প্রো ভাই এই ফোনটা হচ্ছে ভাই বক্সার আসছে বাংলাদেশে যদি বক্স আসতো একদম ইনটেক প্রোডাক্ট ছিল এটা একদিনও ইউজ না মানে খালি যা সিম ভরে বাংলাদেশে ঢোকার সময় প্রত্যেকটা ফোন কিন্তু বাংলাদেশে ঢোকার সময় কিন্তু সিম ভরে অ্যাক্টিভ ফোন ঢোকাইতে হয় না হলে কিন্তু কান্ট্রি লক হয়ে যায় পিক্সেলের সর্বনিম্ন মডেল হচ্ছে পিক্সেল 2 আর এই সর্বনিম্ন মডেল দিয়ে আমি জাস্ট একটা আশাফুল ভাই একটা ছবি তুলবো চমক দেখাচ্ছি আসেন আশাফুল ভাই সকল হয়ে গেছে তোলা কি শেষ ভাই এই জন্যই বলি পিক্সেল তো পিক্সেল পিক্সেলের আপনার একটা সিস্টেম হচ্ছে আপনাকে 3-4টা ছবি তুলে সে প্রসেস নেবে প্রসেস করে আপনাকে একটা ছবি দেবে দেখেন ওকে এই দেখেন ডিটেইলস দেখেন পিক্সেল 2 এর ছবি ভাই আশাফুল ভাই যে গাইমা গেছেন ভাই ভিডিও করতে করতে দেখেন ঘামটা দেখা যাচ্ছে এটা পর্যন্ত দেখা যাইতেছে একদম চিপ প্রাইস দিব 16000 হয় না ভাই আর তো ভাই নোট 11 4G একদম নিউ কন্ডিশন মাত্র 20 দিন ব্যবহার করা হইছে ভাই সাথে দেখেন একদম জেনুইন বক্সটা পাবেন এবং জেনুইন চার্জার আছে দেখা দিচ্ছে বক্স সহ কিন্তু ভিয়ার একদম বক্স সহ জেনুইন ঠিক বক্স সহ চার্জারও আছে এই দেখেন মানে ফুল ডিসপ্লে করে আগে ফুল ডিসপ্লে করে দেখে এখন ফুল ডিসপ্লে হয়ে গেল হ্যাঁ ওকে ওই যে জেড ফোল্ডের মতো এবার আপনি কাজ করলে দুটা ফোন বানাতে পারবেন এটা একটা ফোন হয়ে গেছে এখন এটা একটা ফোন হয়ে গেছে এটা দিয়ে আপনি ইউটিউব চালাতে পারবেন সাপোজ এটা আপনি ফেসবুক চালাতে পারবেন এই যে দুটা দুই ফোন হয়ে গেছে ঠিক আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবারও কিন্তু চলে এসেছি খান টেলিকম বিডিতে আর খান টেলিকম বিডি মানে হচ্ছে সজীব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনার অবস্থা কি আলহামদুলিল্লাহ ভাই আজকে প্রোডাক্টের প্রাইসটা কেমন থাকবে এটা আগে বলেন আজকে প্রোডাক্টের প্রাইস থাকবে ভাই এমন একটা প্রাইস বলবো ইনশাআল্লাহ কাস্টমার নিতে বাধ্য হবে এই প্রাইস বাধ্য হবে এরকম একটা প্রাইস থাকবে আর ভিডিওতে লাইক দিলে আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে আয়েশা দেখাইতে পারেন 500 টাকা ডিসকাউন্ট হবে তো ইনশাআল্লাহ 500 টাকা ডিসকাউন্ট দিবেন তো ভাই মনের কথা তো মনের কথা তো আজকে কি কি প্রোডাক্টের হাতে যদি প্রফিটটা আমার বেশি থাকে আমি 500 টাকা ডিসকাউন্ট দিব আর যদি প্রফিট আমার বেশি না থাকে দেন আমি প্রফিটটা কমাই দিয়ে আমি চেষ্টা করব একটা পলি বা একটা কিছু গিফট দেওয়ার জন্য ওকে আজকে ভিউয়ারদের কি কি প্রোডাক্ট দেখাবেন আজকে ভিউয়ারসদের মোটামুটি আইফোনের কালেকশন আছে আমার কাছে স্যামসাং এর আছে OnePlus এর আছে আইফোন যেরকম 6s থেকে শুরু করে আইফোন 7 হ্যাঁ আইফোন 8 আছে 8+ আছে 6s+ পর্যন্ত আছে আমার কাছে 7 এর ভালো কালেকশন আছে তারপর স্যামসাং আমার কাছে মোটামুটি আজকে ফ্ল্যাগশিপ সর্বোচ্চ ফ্ল্যাগশিপ S10 নোট 10 সবগুলো আছে নোট সিরিজ হ্যাঁ তারপর একটা লো বাজেটের ভিতরে মানে লো বাজেটের ভিতরে নতুন মডেল আছে আমার কাছে A23 তারপর মোটরোলা H+ আছে ওয়ার্ল্ডের সর্বসেরা কার্ভ এই মডেলটা আছে হ্যাঁ OnePlus এর মডেল আছে 8T আছে 8 আছে 8 Pro আছে হ্যাঁ পিক্সেল তো কথাই না পিক্সেল 5 পর্যন্ত 2 থেকে শুরু করে 5 পর্যন্ত সবই আছে আমার কাছে ওকে 2 থেকে শুরু করে 5 পর্যন্ত সব পাবেন আমার কাছে এক্সপিরিয়ার ফোন সনি এক্সপিরিয়ার ওয়াটারপ্রুফ ফোন আছে তারপর আপনার এলজির ফোন আছে এলজির V60 থিংক ভেলভেট ঠিক আছে স্যামসাং এর যে আপনার এটা আছে ঠিক আছে জেড ফ্লিপ আছে ঠিক আছে মোটামুটি আমি চেষ্টা করব এই ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো মানে কিছুটা নন ফ্ল্যাগশিপের দামে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ শপের অ্যাড্রেসটা বলে দেন শপের অ্যাড্রেসটা ভাই আমি বলি বরাবরের মতোই ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক A আর শপ নাম্বার হচ্ছে 003B2 আর 1 নম্বর লিফটের পাশে আসলে আমাদের শপটা ওকে খান টেলিকম বিডি আর ভিডিওতে লাইক দিবেন আর আজকে বিসমিল্লার নাম নিয়ে শুরু করি ভিডিওটা একটু বড় হইতে পারে তো সবাইকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি না টেনে দেখবেন চলেন আজকে ভিডিও শুরু করি চল কথা বাড়ছে না পুরো আমরা দেখানো শুরু করি আজকে আমার কাছে রেডমির একটা ফোন আছে লো বাজেটের মধ্যে 10 এর নিচে রেডমির এই মডেলটা হচ্ছে রেডমি 4 প্রাইম এটা হচ্ছে রিম্যানুফ্যাকচার করা রিম্যানুফ্যাকচার অনেকে বুঝুন আপনার যে সব কিছু নতুন করে কোম্পানি আবার মার্কেটে ছাড়ে একদম নিউ কন্ডিশন এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনার মডেল হচ্ছে রেডমি 4 প্রাইম র্যাম রুম 3 GB 32 GB আর এটা ব্যাটারি হচ্ছে 41 mAh ব্যাটারি পারফরমেন্স খুব ভালো পাবেন বিশেষ করে এটা স্ন্যাপড্রাগন ভার্সন 625 একদম মেটাল বডি আর স্ন্যাপড্রাগন 625 এর কারণে আপনারা টুকটা যারা ছোট গেমার আছেন আপনি এটা দিয়ে স্মুথলি গেম করতে পারবেন ফ্রি ফায়ারও খেলা যাবে এটা দিয়ে স্মুথলি তো রেডমি ফোর প্রাইমে আপনারা বক্স পাবেন চার্জার পাবেন এটা সব কিছু সব আমরা দিচ্ছি ভাই মাত্র 6500 টাকা আমাদের সেলিং 6500 মাত্র 6 করে দিচ্ছি আপনার জন্য 6000 টাকা লাস্ট রেডমি নোট 11 4
4G Note 11 একদম নিউ কন্ডিশন মাত্র 20 দিন ব্যবহার করা হইছে ভাইয়া সাথে দেখেন একদম জেনুইন বক্সটা পাবেন এবং জেনুইন চার্জার আছে দেখা দিচ্ছে আমি বক্স সহ কিন্তু ভিয়ার একদম বক্স সহ অথেন্টিক বক্স সহ চার্জারও আছে এই দেখেন একদম নিউ 100% অথেন্টিক চার্জার 100% অথেন্টিক ভাই 3300 100% অথেন্টিক প্রমাণ করতে পারেন আমি টাকা ফেরত দিয়ে দেব ইনশাআল্লাহ ওকে একবার ফ্রেশ কন্ডিশনের ফোন রেডমি কতদিন ইউজ বললেন ভাই এটা 6128GB রেডমি নোট 11 4G ওকে আচ্ছা এটা মার্কেট প্রাইস আমি বলে দিই ভাই এটা আইটেমস দেখা দিচ্ছি দেখেন যে নিজে ইউজ করছে ভদ্রলোক এখনো কভারটাও ধরে নাই কভারটাও এখনো ধরে নাই একদম নিউ ঠিক আছে আচ্ছা রেডমি নোট 11 4G মার্কেট প্রাইস ভাই হচ্ছে 22000-23000 করে তবে আমি আমার কাছে দিয়ে পুরোটা আপনারা কিনেন মাত্র আমরা প্রাইস দিচ্ছি 17500 টাকা 17500 টাকা জি রেডমি নোট 11 4G আইটেম ভালো করা যাবে আচ্ছা আরো 500 ডিসকাউন্ট করে দিলাম বরাবর 17000 টাকা ফিক্সড এখন 17000 টাকা ওকে রেডমি নোট 11 4G এবার যে আমরা ভাইয়া চলেন আইফোন যারা আইফোন লাভার আছেন বড় বড় আইফোনে চলে যাই ওকে স্যামসাং এরও কিন্তু আজকে হিউজ পরিমাণে কালেকশন আছে আইফোনে পরে দেখাবো হ্যাঁ অবশ্যই আইফোনের আমরা দেখাচ্ছি আইফোন 6S দিয়ে শুরু করে আইফোন 6S আমার কাছে এক পিস আছে এটা হচ্ছে আইফোন 6S ওয়াত সব কিছু অথেন্টিক মাত্র ব্যাটারিটা চেঞ্জ এটা স্বাভাবিক ভাই অনেক আগের ফোন আমি আগে বলছি শুধু ব্যাটারিটা চেঞ্জ বাদ দিয়ে আপনার সব কিছু একদম নিউ পাবেন এটা অথেন্টিক টাইম প্রমাণ করে দিচ্ছি অনেকে বলতে পারেন ভাই কীভাবে অথেন্টিক হয় এত আগের ফোন ফোনের আইমি নাম্বার সাথে আমি সিমটের আইমি নাম্বার ম্যাচ করে দিব সিমটের সাথে অরিজিনাল আইমি নাম্বার এখানে কিন্তু ছোট করে একটা আইএমই লেখা আছে দেখতে পাচ্ছেন এটা আমি ফোনের সাথে ম্যাচ করে দিব ঠিক আছে এই আইমি নাম্বার সব পাবেন আপনারা মানে ফোনটা এখন বডি অথেন্টিক পাবেন বডি পার্টস যা আছে সব অথেন্টিক ক্যামেরা ট্যামেরা তো আইফোন 6S এটা 64GB ভেরিয়েন্ট আর ব্যাটারি হচ্ছে 100% ব্যাটারি যেহেতু চেঞ্জ করা তো 6S এর প্রাইসটা বর্তমান মার্কেট চলছে ভাই আপনি নরমালি 13-14000 করে আমরা 6S টা দিচ্ছি ভাই মাত্র 12500 টাকা আরেকটা কথা বলি আপনার আইফোনে ব্যাটারি না দেখে ডিসপ্লেটা দেখবেন যে অথেন্টিক আছে কিনা এটা ডিসপ্লেটা অথেন্টিক আমি প্রুফ করে দেব সমস্যা নেই ওকে আইফোন 6S মাত্র 12500 টাকায় এবার যে আমরা আইফোন 7 এর কালেকশন আইফোন 7 আছে আমার কাছে হিউজ পরিমাণ দেখেন আইফোন 7 এর আপনি কালার পাবেন अवेलेबल হিউজ পরিমাণে কালার আছে আইফোন 7 এর ব্ল্যাক ম্যাট ব্ল্যাক আছে জেড ব্ল্যাক আছে হ্যাঁ গোল্ড আছে রোজ গোল্ড আছে ঠিক আছে রোজ গোল্ড আর গোল্ড হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন আর এই এই ব্ল্যাকটার কথা যদি বলি ভাই না বলেই না এই ব্ল্যাকটা অনেক সুন্দর এই ব্ল্যাকটা হচ্ছে একদম অথেন্টিক ওকে ব্যাটারি হচ্ছে কিন্তু অরিজিনাল ভাই অরিজিনাল ব্যাটারি এটা ব্যাটারি অরিজিনাল 7 প্লাস এত পুরনো ফোন 7 এ 7 এ আচ্ছা 7 এ একদম অথেন্টিক ব্যাটারি কিন্তু অথেন্টিক এটা আমি প্রুফ করে দিব ঠিক আছে থ্রি টুলসে লাগিয়ে আমি চেক করে দেব কোনো সমস্যা নেই এটা 96% আছে দেখেন ভিউয়ার্স অলরেডি হ্যাঁ 96% হচ্ছে আমার অথেন্টিক ব্যাটারি এটা হচ্ছে আমি বলি অ্যাপল রিপ্লেস ইউনিট আমি আবার বলি রিপ্লে করতেছি অ্যাপল রিপ্লেস ইউনিট এটা তো এটা সব কিছু অথেন্টিক পাবেন আপনার ব্যাটারি থেকে শুরু করে সব পার্টস পাতি নরমাল এটার প্রাইস পড়ে মাত্র 17000 টাকা ফিক্সড 17000 টাকা ফিক্সড এটা সব কিছু অথেন্টিক আছে সব কিছু অথেন্টিক আছে এটার যে পলিটা পর্যন্ত এখন উঠানো হয় সব কিছু আর এটা বাদ যদি আমরা 7 এর আইটা কালার আছে এটা দেখাই যে এই এই কালারটা এই ব্ল্যাক আছে জেড ব্ল্যাক মানে এটা ম্যাট ব্ল্যাক সরি ওটা ছিল জেড ব্ল্যাক এটা ম্যাট ব্ল্যাক তো এটার সাথে আপনারা পাবেন কি বক্স অরিজিনাল বক্স অরিজিনাল বক্স সহ এই যে অরিজিনাল বক্সটা আছে দেখেন অরিজিনাল বক্স আছে দেখেন আইমি ম্যাচ সহ অরিজিনাল বক্স আইমি ম্যাচিং অরিজিনাল বক্স অরিজিনাল বক্স তো এই ফোনটা হচ্ছে ভাই 128GB এটার ভার্সন 128GB এটার প্রাইসটা আমরা দিচ্ছি ভাই মাত্র 16000 টাকা 16000 টাকা দিচ্ছি 16000 টাকায় অরিজিনাল বক্স অরিজিনাল বক্স এবং এটা সহকারে যে কালারগুলো নিতে চান এগুলো হচ্ছে বক্স ছাড়া প্রোডাক্ট বাট এগুলো একদম ফ্রেশ কন্ডিশন এগুলো 16000 টাকা এগুলো 16000 টাকা দিচ্ছি যান তাহলে তো ভাই বক্স শটাই তো সবাই চাবে সবাই চাবে বাট এটা কেন দিচ্ছি আমি একটু কমে এটা কারণ হচ্ছে একটু স্ক্র্যাচ আমি বড় খান টেলিকম আমরা সবাই দেখাই দিই সব সময় এখানে হালকা কিছু স্ক্র্যাচ আছে বাট এগুলো কিন্তু 100% ফ্রেশ একদম ফ্রেশ হ্যাঁ 100 এগুলো কম ইউজ ওকে এগুলো আমি কিন্তু সিমটা আমি চেক করে দিব আইমি নাম্বার দেখেন যে এগুলো দেখা দিচ্ছি আমি ওকে প্রত্যেকটার আইএমই নাম্বার কিন্তু চেক করে দিবে আর আপনি আসার পরও চেক করে নেবেন যারা এই যে দেখেন এটা লাস্ট হচ্ছে আপনার 9986 মেবি দেখেন 9986 এবার ফোনটা দেখাচ্ছি আমি দেখেন ভালো বেশি দেখা কঠিন হয়ে যাচ্ছে এই যে ফোনটা আমি এখন বের করতেছি দেখেন ওকে এই দেখেন 9986 এই যে দেখেন অলরেডি এখানেও দেখাইতেছে 9986 আর এখানেও লেখা আছে তো 7 আপনারা এই প্রাইসে পাবেন ইনশাআল্লাহ আমার কাছে আসলে এবার যাচ্ছে আমরা আইফোন 6S প্লাস আছে আমার কাছে দুই পিস একটা রোজ গোল্ড একটা গোল্ড কালার ওকে যেটা রোজ গোল্ড আর গোল্ডের দুটারই সামনে হোয়াইট কালার আপনার হোয়াইট কম্বিনেশন পাবেন রোজ গোল্ডের আর গোল্ডেনেরও সামনে হোয়াইট কম্বিনেশন আচ্ছা দুই সবগুলো কিন্তু 64GB এটাও 64 ওটাও 64 আর 6S প্লাস কিন্তু আপনার আপডেট যাবে 15.6.1 লাস্ট আপডেট যাবে হ্যাঁ একদম লেটেস্ট আপডেট যাবে 16 এ যাবে না তো 6S প্লাস আমরা ব্যাটারি হচ্ছে 100% শুধুমাত্র ব্যাটারি চেঞ্জ আর সব কিছু কিন্তু নর্মাল এগুলো কিন্তু অথেন্টিক প্রোডাক্ট এগুলো আমরা চেক করে দেবো সমস্যা নেই বাট ব্যাটারি বাদে সব অথেন্টিক এটা প্রাইসটা ভাই মার্কেটে হচ্ছে 18 করে আমরা দিচ্ছি ভাই 17500 করে 17500 জি 6S প্লাস ওকে আচ্ছা 17 করে দিচ্ছি জান 17000 টাকা লাস্ট ওকে এবার যে আমরা আইফোন 6 প্লাস সরি 6 এটা অনলি 6 প্লাস এটা কিন্তু আইওএস ভার্সন 12.5 পর্যন্ত এটা শেষ এটা পরে আরো কিন্তু আপডেট যাবে না এটা আগে বলে দিচ্ছি আমি ঠিক আছে তো 6 প্লাসের আপনি 64GB ভেরিয়েন্ট আমাদের কাছে আসলে পাবেন আপনারা মাত্র 15500 টাকা আমাদের সেলিং প্রাইস আমরা দিচ্ছি মাত্র 15000 টাকা লাস্ট মাত্র 15000 টাকায় পেয়ে যাবেন আইফোন 6 প্লাস আইফোন আমরা এবার যা আইফোন 8 প্লাস এক পিস আছে আমার কাছে আইফোন 8 প্লাস এটা হচ্ছে ব্যাটারি চেঞ্জ বাকি সবকিছু নরমাল আছে 100% ব্যাটারি দেখতে পাচ্ছেন আপনারা আইফোন 8 প্লাস এর পিছনে হচ্ছে গ্লাস বডি 64GB আইফোন 8 প্লাস কিন্তু আপনার এক্স এর মতো যে আপনার এক্স এ যে আপনার প্রসেসর দেওয়া আছে আইফোন 8 প্লাস মোটামুটি সেম প্রসেসর তো এই প্লাস দিয়ে আপনার
স্মুথলি গেমিং করতে পারবেন যারা গেমার আছেন। হ্যাঁ, তো 8 প্লাস কিন্তু আমরা প্রাইস 64 GB গ্রে কালার প্রাইসটা দিচ্ছি মাত্র 27,500 টাকা, আমাদের সেলিং প্রাইস আমরা দিচ্ছি মাত্র 26,500 টাকা। 26,500 টাকা লাস্ট প্রাইস আমাদের। আর এটার ক্যামেরা বলতে গেলে অনেক ভালো, অনেক ভালো। যারা ট্যুর দিতে চান তারা এই এই ক্যামেরাটা ইউজ করতে পারেন, পোর্ট্রেট মোডে খুব ভালো সুন্দর ছবি তোলা যাবে। অবশ্যই এই দেখেন ভিউয়ারদের অলরেডি একটা পোর্ট্রেট মোডে ছবি দেখায় দিই, দেখেন ব্যাকগ্রাউন্ডটা পেছনে কতটা ব্লার হয়ে গেছে আইফোনে। এবার যাচ্ছি আমরা আইফোন X, আইফোন X আছে আমার কাছে এক পিস, এটা হচ্ছে আপনার সবকিছু অথেন্টিক, ব্যাটারি কিন্তু 93% ব্যাটারি বুস্ট করা। ওকে, এটা 88-87 ব্যাটারি থাকে বা 85 থাকে, এগুলোকে বুস্ট করে 93-92 বানানো হয়, এটা অনেকে বলে না, আমি বলে দিচ্ছি ঠিক আছে, এটা বুস্ট করা, বুস্ট করা। হ্যাঁ, ওকে, আলাদা বিষয়। এবার যে আমরা আইফোন X দেওয়া যাবে, চাইলে আইফোন X আপনার কাছে 256 GB আছে, X S Max এর কথাটা পরে বলি, X S এর কথাটা আগে বলি। X S Max আর X S কিন্তু সব কিছু সেম, যা ছোট বড়। ওকে, তো X S টা আমার 256 GB, আমরা প্রাইস হচ্ছে 27-38,000 টাকা, আমরা চেষ্টা করবো আর কম দেওয়ার জন্য, আপনারা আসবেন আমাদের কাছে। তো এটা হচ্ছে আইফোন X S Max 64 GB, এটা ব্যাটারি কিন্তু একদম জেনুইন ব্যাটারি, ব্যাটারি দেখেন 87-88 দেওয়া আছে, 88% আছে, 100% অথেন্টিক ব্যাটারি, 100% অথেন্টিক। PC তে চেক করে দেবো, 3 টোজ দিয়ে আপনারা যদি চান আমরা চেক করে দেবো, সাথে আমাদের সব কিছু রেডি আছে। ওকে, আর আপনারা যদি কুরিয়ারে নেন ওইখানে লাগলে PC নিয়ে নিয়ে যাবেন, থাকতে পারে, যেখানে গসর দাগ সামান্য থাকতে পারে, এই যে কভার যে লাগাইছে কভার লাগাইছে সেটাও দাগটা আছে আর কি, এটা অরিজিনাল বডি, এটা তো পুরোটাই ফ্রেশ, এটা কম ইউজ করা, এটা একদম কম ইউজ করা, ঠিক আছে। 84% ব্যাটারি, 325 বারের মতো চার্জ দেওয়া হয়েছে এটা। ওকে, আচ্ছা, তো XR এই ব্লু কালার ডুয়েল সিমটা প্রাইস রাখতেছে ভাই মাত্র 35,000 টাকা লাস্ট, 35,000 টাকা লাস্ট। আচ্ছা, 500 কমাই দিচ্ছি, যান আর একটু কমাই দিচ্ছেন, 500 কমাই দিচ্ছি, আপনার 34,500, আপনার মুখটা খারাপ হয়ে গেছে ভাই, কমাচ্ছি না দেখে, আজকে প্রাইস গুলো একটু ভালো দেওয়ার চেষ্টা করছি, চেষ্টা করতেছি অবশ্যই ভাই, বুঝতে পারছেন প্রাইস গুলো কম দিচ্ছি এজন্য আপনি আর কিছু বলতেছেন না, এটা আমার ভালো লাগছে বিষয়টা। আচ্ছা, এই হচ্ছে আইফোন 11, আর আইফোন 11 এর বক্স আছে আমাদের কাছে, ঠিক আছে, 128 GB, 128 GB বক্স সহ, কিন্তু বক্স সহ ভাই, ম্যাচিং বক্স সহ, এই যে ম্যাচিং বক্স। আইফোন যেগুলো ওয়ার্ল্ড এর জন্য বানানো হয়েছে, কোন স্পেসিফিক কোন কান্ট্রি না, US এর জন্য না, জাপানের জন্য না, বা হংকং এর জন্য না, ঠিক আছে, পুরো ওয়ার্ল্ড এর জন্য বানানো হয়েছে, তার মধ্যে এটা হচ্ছে একটা, এটা হচ্ছে গ্লোবাল প্রোডাক্ট। তো এই আইফোন 11 128 GB ভাই মার্কেটে কিন্তু নর্মালি 48-49,000 টাকা সবাই সেল করে, আর বক্স থাকলে তো কোনো কথাই নাই, বক্স থাকলে তো 50,000 টাকা চোখ বন্ধ করে। তবে আইফোন 11 128 GB জাস্ট আমার ব্যাটারি হেলথ একটু কম, 83% অরিজিনাল ব্যাটারি, যদি আপনার 70 থাকে ভাই ব্যাটারি ব্যাকআপ আপনার ভালো পাবেন আইফোন 11, ঠিক আছে, আর যদি ব্যাটারি চেঞ্জ করে যদি 100% থাকে সেই ব্যাটারি ব্যাকআপ আপনার ভালো পাবেন না ভাই। তো আইফোন 11 128 GB বক্স আমরা প্রাইস ভাই দিতেছি মাত্র 45,000 টাকা, 45,000 টাকা ভাই, বিশ্বাস করেন ভাই আপনি এই প্রাইসে কোথাও পাবেন না, যদি 83% কেউ দিয়েও থাকে এই প্রাইসে দিতে পারবে না জীবনও, তাও এটা বক্স হবে ভাই। ওকে, তাও বক্স হবে, 45,000 টাকা লাস্ট। এখন দেখেন স্যার, স্যামসাং এর ফ্ল্যাগশিপ থেকে শুরু করে স্যামসাং হচ্ছে আমার কাছে দুটি আপনারা প্রোডাক্ট পাবেন, সেটা হচ্ছে স্যামসাং S10 Plus, দেখেন কালারটা দেখেন ভাই, হসাম একটা কালার, অরেঞ্জ কালার। এটা র্যাম রুম হচ্ছে ভাই আপনার 8/128 GB এবং ফুল ফ্রেশ কন্ডিশন স্ন্যাপড্রাগন ভার্সন পাচ্ছেন সাথে, হ্যাঁ, 855 স্ন্যাপড্রাগন সিরিজ, আর সুন্দর একটা কার্ভ করা আছে, দেখতেই খুব ভালো লাগে, এভাবে স্ট্রিম করতে গেমিং করতে খুব সুবিধা হবে এটা। আর এগুলো কিন্তু আপনার ভেরিজন, এগুলো কিন্তু US এর প্রোডাক্ট, আমার কাছে পাবেন আপনার S10 গ্রিন কালার, S10 খুব সুন্দর একটা কালার, দেখেন ডুয়াল সিম,
ডুয়েল সিম এটা এটা ডুয়েল সিম একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে একদম ফ্রেশ কন্ডিশন আর বডি তো চেঞ্জ করা হয়নি না আমি বডি চেঞ্জ করিনি ফ্রেশ কন্ডিশন একদম ফুল ফ্রেশ ওকে এটা হচ্ছে ডুয়েল গ্রিন কালারটা আর গ্রে কালারটা হচ্ছে সিঙ্গেল সিম দুটোই কিন্তু 8800 জিবি ভেরিয়েন্টে দুটোই স্ন্যাপড্রাগন ভার্সন ঠিক আছে ওকে এবং দুটোরই প্রাইস কিন্তু আলাদা এটা প্রাইস দিছি ভাই মাত্র 23000 টাকা আমার হাতে যেটা 23000 টাকা দিছি 23000 টাকা লাস্ট ভাইয়া ফিক্সড ওকে আচ্ছা আর আপনার হাতে যেটা আছে ডুয়েল সিম এটা দিছি আমরা 26000 আমাদের সেলিং প্রাইস আমরা দিছি ভাই মাত্র 25500 টাকা 25500 টাকা মাত্র 1500 টাকার জন্য আপনারা পাবেন ডুয়েল সিমটা একটু ভালো করা যাবে আমাদের আর পসিবল না ভাই চেষ্টা করতেছি আমি কম দেওয়ার জন্য S10 5G S10 5G 8256 জিবি ভাই মাখন একটা ফোন একদম মাখন দেখতে ভালো লাগে এই যে আইসক্রিম টাইপের আছে না ওরকম ক্যামেরার জন্য কিন্তু বেস্ট হচ্ছে আপনার S10 5G টা ক্যামেরার জন্য যদি বলি যে খুব সুন্দর ক্যামেরা পাবেন আপনার S10 5G টা একটা পোর্ট্রেট মোডে ছবি তুলবো আপনার আমি আপনি তুলে দিচ্ছি ভাই দেন আজকে আশা বলবো এটা ভাইরাল করে দিব দেখেন একটা ছবি তুলে দেন ভাই হ্যাঁ এই যে ছবি তোলা শেষ এত তাড়াতাড়ি কাট করা আপনি DSLR ফেল $28,500 S10 5G ইনশাআল্লাহ আপনারা যদি এখন মানে আগের ভিডিও থেকে তো ভালো প্রাইস অনেক কম মার্কেট থেকে আমি অনেক কম দিছি মার্কেটে 31-30 করে সবাই সেল করতে 4256 আপনারা এই প্রাইসে কোথাও পাবেন না তাতে অর্ডার করে যাবেন আর 28500 টাকা কোথাও পাবেন না বলতে চাই আমরা S20 সিরিজে যাই S20 আছে আমার কাছে S20 শুধু S20 5G ওকে এই দেখেন শুধু S20 5G S25G সব হচ্ছে আপনার এই দুটো হচ্ছে 12128 এই দুটো 8128 আচ্ছা আপনার হাতে যেটা আছে 8128 স্পেশাল কালার এটার প্রাইস সেমি ভাই ঠিক আছে তো 8128 প্রাইস হলো 29500 এটার প্রাইস হলো 29500 টাকা 29500 হ্যাঁ আর এটার কথা নাই বলি স্ন্যাপড্রাগন ভার্সন 865 দেওয়া আছে হ্যাঁ আর আপনার 12128 জিবি ওটা 8128 জিবি আর এটা কার্ভ ডিসপ্লে করা আছে 4000 এমএএইচ ব্যাটারি দেওয়া আছে খুব সুন্দর একটা ডিভাইস কিন্তু এটা আর 5G ডিভাইস 5G সাপোর্ট থাকার জন্য আপনারা খুব ভালো স্পিড পাবেন এটা নেটওয়ার্কে এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে আপনার 29500 টাকা 29500 টাকা ইকুয়াল 29000 টাকা লাস্ট এবার যে আমরা S20 5G S20+5G সরি S20+5G এই দেখেন 12128 একদম চুল পরিমাণ যে ইউজ করেছিস তার মধ্যে হচ্ছে এটা একটা একদম ইউজ করা কম হয়েছে এটা দেখেন ভাই আর এটা যদি জুম কোয়ালিটি বলি ভাই জুম কোয়ালিটির কথা বললে আর লাভ নাই এই দেখেন ওকে এত জুম হচ্ছে ভাই এই দেখেন কোথায় গেছে লেখাটা দেখেন ভাইস লেখাটা কতটা ক্লিয়ার দেখাইতেছে এবার দেখেন আমি লেখাটা জাস্ট একটা ক্লিক করে ছবি নিব জাস্ট ও হাতটা কাঁপতাছে ওকে ক্লিক করলাম দেন
তবে আপনাদের ভিডিওটা যদি দেখে যারা আছে তাদের জন্য স্পেশাল একটা প্রাইস দিচ্ছি ভাই, মাত্র 38,500 টাকা। 38,500 টাকা। আগের ভিডিওতে কত ছিল ভাই? আগের ভিডিওতে ছিল 39,500 টাকা। 39,500। আজকে ভিডিও দিচ্ছি 38,500 টাকা লাস্ট। আর একটু ভালো করে জানো, এটাই লাস্ট। ওকে, এই ফোনটা অনেক সুন্দর দেখেন ভাই। অবশ্যই অবশ্যই। এবার আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন ভাই, এটা হচ্ছে আপনার আরেকটা সুন্দর একটা মডেল S20+। S21+5G অরিজিনাল বক্স যেটা সব পাবেন আপনারা, জাস্ট এতটুকু। মার্কার দিয়ে কালো বানা রাখে, কালো ফোনে কালো বানা রাখে, ধরার কোন উপায় থাকে না। ঠিক আছে, আমি সত্যি কথা বলে দিলাম, আমার এসব লুকোচুরি কোনো কাজ আমাদের কাছে এখানে হয় না ভাই। যেটা স্পট আমি দেখাই দিব, দেখেন আমি কিন্তু আরো দেখাই দিয়েছি অনেক স্পট আছে। তো S21+5G আমরা দিচ্ছি ভাই মাত্র 3700 টাকা। আমাদের 47 সেলিং প্রাইস আমি দিচ্ছি ভাই মাত্র 45,500 টাকা। 45,500 সাথে এই যে মহাশয় বক্সটা পাবেন, বক্স সহ। জি, এটা ভালো প্রাইস, আরো 500 ডিসকাউন্ট। এবার ভালো প্রাইস, ইনশাল্লাহ ভালো প্রাইস, ইনশাল্লাহ। এটাই সবসময় আপনার মুখ থেকে শুনি ভাই, ভালো লাগে। আচ্ছা, স্যামসাং এর আমার কালেকশন শেষ ভাই আপাতত। এবার স্যামসাং এর পরে আমরা OnePlus কিছু কালেকশন আছে সেটা দেখে। হ্যাঁ, মোটরোলাটা দেখাই দিই আগে। রাইট, মোটরোলাটা দেখাই দিই। এই যে ভাইয়া, ওয়ার্ল্ডের সর্বসেরা কার্ভ আমি বরাবর মতো যেটা বলি, এটা হচ্ছে Motorola H+। Motorola H+টা আমরা দেখে ক্যামেরাটা, জাস্ট ক্যামেরাটা অন করি, ক্যামেরাটা অন করলে আপনারা দেখতে পারবেন। এই দেখেন কত সুন্দর কার্ভ, একদম দেখেন। ক্যামেরা অন করার পর সাইড দিয়ে কিন্তু ডিসপ্লেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, একদম ওয়ার্ল্ডের সর্বসেরা কার্ভ বলতে এটাই বোঝাচ্ছে। আর এটা সবচেয়ে বেশি ভালো লাগে ভাই, এটা হচ্ছে আপনার এই মোডটা, ওই যে কি বলে এটাকে, ম্যাক্রো মোড। দেখেন কতটা ম্যাক্রো এটা। ওকে, দেখেন ভিউয়ার্স কতটা সামনে থেকে ই করা হচ্ছে। দেখেন আমার হাতের একদম ফাটাগুলো দেখা যাচ্ছে একদম সামনে থেকে। হ্যাঁ, ফোন কিন্তু অনেক সামনে, অনেক সামনে একদম লাগাই ফেলছি হাতের সাথে, কিন্তু একদম ফাটাটা স্পষ্ট দেখা যায়। একটা ছবিটা তুলে দাঁড়া। ওকে, মানে এটা দিয়ে আপনি, এটা দিয়ে তাহলে চিকিৎসা করা যাবে। সেটা আগে, এটা আগে যারা ফোন কিনছিল অবশ্যই এটা দিয়ে মনে করোনা টেস্ট করছে, দেখেন স্মুথ দেখা যাচ্ছে, অতটা স্মুথ ভাবে দেখা। এটা র্যাম রোম হচ্ছে 12/56 সিঙ্গেল সিম 5G ডিভাইস। এটা হচ্ছে আপনার Motorola H+5G। আর এটা প্রাইস ভাই মার্কেটে অ্যাভেলেবল, সবাই 36 থেকে 37 সবাই সেল করতেছে। তবে আমাদের কাছে আসলে আপনারা পাবেন মাত্র 35,500 টাকা লাস্ট। 35,500 টাকা লাস্ট, 35 লাস্ট। জি, ওকে। আচ্ছা, এই ছিল মোটরোলার এক পিস। আছে আমার কাছে আরও কালেকশন আসতেছে সামনে। এবার যে আমরা এলজি দেখাবো না, OnePlus ভাই বলেন, আপনি বলেন যেটা ভালো লাগে। আমার কাছে তো ভাই OnePlus-ই ভালো লাগে। ভালো প্রাইস কোনটা দিবেন সেটা OnePlus দিব। OnePlus, এই হচ্ছে ভাই OnePlus, এটা হচ্ছে OnePlus 8, 8/16 GB ডুয়েল সিম। এটা ফিঙ্গারপ্রিন্টের কথা নাই বলে, এটা ফিঙ্গারপ্রিন্ট ওয়ার্ল্ডের ফার্স্ট হচ্ছে OnePlus এর ফিঙ্গারপ্রিন্ট সবচেয়ে ফার্স্ট। তারপর হচ্ছে না, স্যামসাংটা মনে হয় সবার আগে কাজ করে, সবার আগে। তারপর হচ্ছে OnePlus-টা। আচ্ছা, এটা হচ্ছে জেনুইন প্রোডাক্ট ভাই, আমি দেখা দিচ্ছি যে আইমি নাম্বার সব পাবেন আপনারা। ঠিক আছে, ডুয়েল সিম যে বলছিলাম, ডুয়েল সিম প্রমাণ হচ্ছে এটা, যে আইমি নাম্বার 1, আইমি নাম্বার 2। আর এটা মডেল হচ্ছে ভাই OnePlus 8 5G। ওকে, এই যে OnePlus 8 5G এটা দেওয়া আছে। আর হচ্ছে আপনার মডেল, এটা 4GB 128GB, আর স্ন্যাপড্রাগন ভার্সন হচ্ছে আপনার 865, ক্যামেরা 48/16:2, 90Hz ফ্লুইড এমুলেট ডিসপ্লে দেওয়া আছে, 6.5 ইঞ্চি ডিসপ্লে। তো OnePlus 8 ডুয়াল সিমের প্রাইস আমরা বরাবর মতো আমরা সেল করছিলাম, আপনার ভিডিও তো সেল করছি 34,500 করে আমরা, 34,500 করে। তবে এই ভিডিওতে আমরা একটা হট প্রাইস দিচ্ছি ভাইয়া, মাত্র 33,000 টাকা। 33,000 ডুয়াল সিমটা, ডুয়াল সিমটা 33,000 টাকা। একটু ভালো করা যায় ভাই, সিঙ্গেল সিমটা মার্কেটে কত চলে জানেন এখন? কত চলে? 30-32,000 করে সেল করছে, সবাই সেল করছে অ্যাভেলেবেল সিঙ্গেল সিমটা। ওকে, তো ডুয়াল সিমটার প্রাইস কিন্তু আরও 3,000 বেশি হওয়ার কথা, কিন্তু 100% অথেন্টিক প্রোডাক্ট, 100% অথেন্টিক প্রোডাক্ট। সেক্ষেত্রে কিন্তু আমরা প্রাইসটা কিন্তু একদম চিপ দেওয়ার চেষ্টা করছি, 33,000 টাকা ডুয়াল সিম ভাই। ওকে, আচ্ছা আসেন এবার OnePlus 8T। যদি ক্যামেরার কথা বলেন, ব্যাটারির কথা বলেন, প্রসেসরের কথা বলেন, OnePlus 8T হচ্ছে বেস্ট আমার মতে, কারণ আমি এটা নিজে পার্সোনাল এক্সপিরিয়েন্স করছি। তো OnePlus 8T এটা চার্জ নেই, এটা এই যে OnePlus 8 আর এটা দেখা দিচ্ছে আমি, এটা আছে। হ্যাঁ, এই যেটা, এটা চার্জ আছে, এটা ফিঙ্গারপ্রিন্ট আছে, একটু দেখেন ভাই। ওকে, দেওয়ার সাথে সাথে খুলে যায়, খুব সুন্দর দেখেন তো ভাই। এই দেখেন, এই দিলাম, ধরলাম, খুলে। ওকে, এত ফাস্ট। ওকে, আর OnePlus 8T সাথে কিন্তু বক্স চার্জার পাবেন আপনারা, বক্স চার্জার সহ। এই যে দেখেন, এই যে
অলরেডি কিন্তু বক্সটা দেখাচ্ছে ভিউয়ার্স, চার্জার আছে, অথেন্টিক চার্জার, এটা কিন্তু জেনুইন বক্স, কোনো এসকেডি বক্স না। অনেকে কমেন্টে বলে যে আপনারা বক্সগুলোর সাথে যে চার্জারটা পান ওটা নাকি দেন না, এই যে ভাই আজকে আজকে দেব, আজকে দেব আপনাকে, আজকে দিবে আমাদের, মানে এতদিন তাহলে দেন নাই, আমাদের ওই খাওয়া খাওয়ার অভ্যাস নাই ভাই, আমাদের হলো জেনুইন প্রোডাক্ট দেওয়ার অভ্যাস। ওকে, এই দেখেন এটা কিন্তু আমরা কোনো চেঞ্জ করি না, যেটা ইউজ করেছো সেটা দিচ্ছি, আর এটাও হাতে নিলে বোঝা যায়, হাতে নিলে বোঝা যায় এবং স্পট দেখলে বোঝা যাবে যে এটা অরিজিনাল, এটা ইউজ করা যে হয়েছে এটা প্রমাণ হচ্ছে এটা। ওকে ঠিক আছে, আর হচ্ছে আপনার এই যে এটা কেবলটা দেখেন, কেবলটা কিন্তু কেবলটাও বোঝা যাচ্ছে যে ইউজ করা হয়েছে, কেবলটা অরিজিনাল। আচ্ছা বলেন এটা কত, ঠিক আছে, আর এটার ওয়ান প্লাস 8T টার প্রাইস দিচ্ছে ভাই মাত্র বক্সও দিচ্ছে আমরা 36,000 টাকা, জান 36,000, আর কিছু করে দিব ইনশাল্লাহ, 25 কিছু করে দিবেন, 25,500 টাকা, 35,500, জি। ওয়ান প্লাস 8T আর একটা আমাকে সিঙ্গেল সিম, মানে সিঙ্গেল সিম বলতে কি, ও বক্স যেটা বলছে ওয়ান প্লাস 8T এটা কিন্তু ডুয়েল সিম ভাইয়া। ওকে, এটা যেটা বক্স ছাড়া এটা কিন্তু ডুয়েল সিম, সিঙ্গেল সিম বলি না আমি, সিঙ্গেল বক্স বলছি, যেটা বক্স আসলে ওটা বলছি, এটা মানে বক্স ছাড়া উইদাউট বক্স। আচ্ছা এটা ডুয়েল সিম, এটা 12,256, এটা 8,128 ছিল, 33,500 টাকা, 33,500 টাকা লাস্ট। ওয়ান প্লাস 7 আর দুটা কালেকশন আছে আমার কাছে, এটা হচ্ছে ওয়ান প্লাস 7 প্রো, ভাই এই ফোনটা হচ্ছে ভাই বক্স ছাড়া আসছে বাংলাদেশে, যদি বক্সও আসতো একদম ইন্টেক প্রোডাক্ট ছিল, এটা একদিনও ইউজ না, মানে খালি যা সিম ভরে বাংলাদেশে ঢোকার সময়, প্রত্যেকটা ফোন কিন্তু বাংলাদেশে ঢোকার সময় কিন্তু সিম ভরে একটি ফোন ঢোকাইতে হয়, না হলে কিন্তু কান্ট্রি লক হয়ে যায়, আপনি জানেন কি জানি না, কান্ট্রি লক কিন্তু হয়ে যায় যদি সিম ভরে অ্যাক্টিভ করে যদি না আনে। ওকে, যদি অ্যাক্টিভ করে আনে, যদি না আনে বাংলাদেশে সিম ভরবে, সাথে একটা কান্ট্রি লক হয়, কান্ট্রি লক এটা আনলক করতে হয়, তো এই জন্যই সিম ভরে আনা অ্যাকচুয়ালি। আচ্ছা ওয়ান প্লাস 7 প্রো এই ফ্রেশ কন্ডিশনের প্রাইস একটু আপনার 8,256 GB, তো এই ফ্রেশ কন্ডিশনের মালটা আমার প্রাইস দিচ্ছে ভাই মাত্র 33,500 টাকা লাস্ট, 33,500, জি লাস্ট, একটু ভালো করা যাবে 33,500 টাকা, এর নিচে করা যাচ্ছে না, হলে আমি করে দিতাম ইনশাল্লাহ, ফ্রেশ দেখে ভাই, আর স্পট যদি ডেন থাকতো দাগ থাকতো বা সামান্য খোঁচা খাঁচা দাগ থাকতো আমরা আরও 1,000 ডিসকাউন্ট করতে পারতাম। আচ্ছা এবার আসি ওয়ান প্লাস 8 প্রোতে, এটা হচ্ছে ওয়ান প্লাস 8 প্রো 8,128 GB, 8,128 GB সিঙ্গেল সিম, ওয়ান প্লাস 8 প্রো গ্রিন কালার, এটার মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দেবো আমরা ইনশাল্লাহ, মার্কেটে কিন্তু এটা 44-45-46 মধ্যে সেল হচ্ছে, আমরা প্রাইস দিচ্ছি ভাই মাত্র 43,500 টাকা লাস্ট, 43,500 টাকা লাস্ট। এটা এল জি দুটা মডেল আছে, এল জি ভি সিক্সটি থিঙ্ক আছে আমার কাছে, ভি60 থিঙ্ক 5G এবং এল জি ভেলভেট 5G, ভেলভেট 5G, এই কালারটা কিন্তু মাথা নষ্টের কালার ভাই, অনেকদিন পর ধরলাম, হ্যাঁ এই প্রোডাক্ট আমি সাধনা করে 1 পিস পাইছি ভাই, সাধনা করে পাইছি, সাধনা করে ভাই 10 পিস অর্ডার দিছি, আজকে ভালো প্রাইস দিতে হবে ঠিক না ভাইয়া, 10 পিস অর্ডার দিছিল ভাই 1 পিস দিছে আমার। ওকে আচ্ছা, তো ভেলভেটটা 5G আমরা 8,128 GB ভেরিয়েন্টে দিচ্ছি আপনাদেরকে, সিঙ্গেল সিম, আর যেটা 6,128 ওটা আমাদের কাছে নাই, 8,128 পাবেন, এটার প্রাইস হচ্ছে মার্কেটে আপনার এই কালারটা সবাই সেল করে 23,225 বা 23, আমরা দিচ্ছি ভাই মাত্র 21,500 টাকা লাস্ট, 21,500 টাকা এই কালারটা, তো অরোরা কালারটা পেয়ে যাচ্ছে, মানে এই কালারটা কেউ দিতে পারবে না, শিওর তো আপনি, শিওর ভাই মার্কেটে যদি দাগ থাকে স্পট থাকে দিতে পারবে না, এটা 100% অথেন্টিক ফ্রেশ কন্ডিশন, একদম ফ্রেশ করে আপনারা এসে চেক করে তারপর নেবেন ভাই, আমি আপনাদেরকে আবার বলি আপনারা আমার দোকানে আসবেন, প্রোডাক্টগুলো একটু কন্ডিশন দেখবেন, মার্কেট যাচাই করবেন, তারপর আমার কাছে নেওয়ার হলে নেবেন, না হলে তো আর কিছু করার নাই। ওকে, আর ভি60 থিঙ্ক 5G আছে, এটাও 8,128 GB, সরি 5,000 mAh ব্যাটারি, স্ন্যাপড্রাগন 865, ওকে 865 কিন্তু স্যামসাংয়ে গেলে কিন্তু 30 ক্রস হয়ে যায় ভাই, আর এটা যদি আপনি 35 নিচে পাবেন ইনশাল্লাহ, তো এটা আমরা প্রাইস দিচ্ছি ভাই, এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার এমোলেড ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, হ্যাঁ ডিসপ্লে সুপার এমোলেড আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ প্রাইস দিচ্ছে ভাই মাত্র 26,000 টাকা আমাদের সেলিং প্রাইস, আরও কমায় দিচ্ছি 24,500 টাকা লাস্ট, 24,500 টাকা লাস্ট, এটা লাস্ট, ওকে 24,000 টাকা লাস্ট, 24,000 ভাই মন খারাপ করেন কি আপনি, বুঝলাম না আমি, আজকে আজকের প্রাইসগুলো খুব ভালো হচ্ছে, জোরাজুরি কম করতেছি, তারপরে দেখি মন খারাপ হয়ে যাচ্ছে আপনি, এত কম প্রাইস দিল ভাই মন খারাপ করেন ভাই, ছি তারপর কি দেখাবেন, পিক্সেল শেষ করি ভাই, হ্যাঁ তো পিক্সেলের সর্বনিম্ন মডেল হচ্ছে পিক্সেল 2, আর এই সর্বনিম্ন মডেল দিয়ে আমি জাস্ট একটা আশা বলবো একটা ছবি তুলবো, সর্বনিম্ন সবাইকে চমক দেখাবো আজকে, চমক, ওকে এই চমক দেখাচ্ছি, আসেন আসো ভাই, ভুল হয়ে গেছে তোলা কি শেষ ভাই, এই জন্যই বলি পিক্সেল তো পিক্সেল, পিক্সেলের আপনার একটা সিস্টেম হচ্ছে আপনাকে 3-4টা ছবি তুলে সে প্রসেস নেবে, প্রসেস করে আপনাকে একটা ছবি দেবে, দেখেন ওকে এই দেখেন ডিটেইলস, দেখেন পিক্সেল 2 এর ছবি, আসলে ভাই যে গেমে গেছেন ভাই ভিডিও করতে করতে দেখেন ঘামটা দেখা যাচ্ছে, এটা পর্যন্ত দেখা যাইতেছে, কি বলো ভাই এটা পিক্সেল 2 এর ছবি, তো পিক্সেল 2 ভাই আসলে আমি লাইভ তুলে দিচ্ছি ভাই, এটা তাহলে পিক্সেল 6 মনে করেন না আবার আপনারা, ওকে এটা প্রাইস কত দিবেন, তো পিক্সেল 2 এটা হচ্ছে 128 GB স্পেশাল এডিশন, 128 GB আমরা প্রাইস দিচ্ছি ভাই মাত্র 12,500 যান, ওকে বুঝলাম না ভাই, আশাফুল ভাই আপনি ভালো হয়ে যান, তারপর কি আমরা লস করেন না, পিক্সেল 3 আছে হোয়াইট আর রোজ গোল্ড কালার, একটা বেবি পিঙ্ক, রোজ গোল্ড না বেবি পিঙ্ক, আর একটা হোয়াইট, এটা মিল্ক কালার বলি, মিল্ক কালার, মিল্ক ভালো লাগে, অনেকে পিঙ্ক বললে ভাই অনেকে মাইন্ড করতে পারে, লেডিস লেডিস ভাবে হয়ে যায়, এই জন্য ভাই এটা মিল্ক না ওইটা মিল্ক ভাই, দুইটাই মিল্ক, দুইটাই মিল্ক, এটার সাথে রুয়াব জয়াট আছে, এটা তো রুয়াব জয়াট নাই, ওকে
আচ্ছা বলেন তো পিক্সেল 3 হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন ভার্সন 845 দেওয়া আছে 845 আর পিক্সেল 3 হচ্ছে 64 ভেরিয়েন্ট আমার কাছে পাবেন দুইটা 64 ভেরিয়েন্ট এবং খুব সুন্দর একটা ডিভাইস যদি বলি ফ্ল্যাগশিপ কাতারের ফোন হচ্ছে পিক্সেলের পিক্সেল 3 থেকে শুরু হয়েছে অবশ্যই তো মোটামুটি আমি বলবো পিক্সেল সবই ফ্ল্যাগশিপ কারণ পিক্সেল ক্যামেরা তো দেখালাম ভাই লাইফ আর কিন্তু আর পিক্সেল একটা স্পেশাল জিনিস হচ্ছে ভাই পিক্সেল আপনাকে আনলিমিটেড স্টোরেজ সুবিধা দেবে এটার বিষয়টা আমি ভাঙাই দিই আমরা যারা জিমেল আইডি ইউজ করি তারা হচ্ছে 15GB পর্যন্ত আমাদের স্টোরেজ ডাটা লিমিট থাকে 15GB পর্যন্ত তো জিমেল আইডি আপনি যদি গুগল ইউজ করেন ওই জিমেল আইডি আপনার সেটা হবে আনলিমিটেড স্টোরেজ হয়ে যাবে আনলিমিটেড আপনি ইচ্ছা মতো ছবি ভিডিও সেখানে আপলোড করতে পারবেন কোনো ফুল হবে না তো এটা প্রাইস কত এটা প্রাইস দিচ্ছে ভাই মাত্র 14500 টাকা 14500 ভাই আচ্ছা পিক্সেল 3A XL এক পিস আমার কাছে আছে পিক্সেল 3 সিরিজের মধ্যে সবচেয়ে ব্যাটারি ব্যাকআপ হলো পিক্সেল 3A XL ওকে কারণ এটা ব্যাটারি হচ্ছে সবচেয়ে বেশি পিক্সেল 3 সিরিজের 3700 ব্যাটারি দেওয়া আছে সাপোজ আপনি পিক্সেল 3 XL দেখেন মাত্র 3400 ব্যাটারি দেওয়া আছে 3 XL এর পরের আপডেট যেটা 3430 আর এটা দেওয়া আছে আপনার 3600 তো ব্যাটারি এটার পারফরম্যান্স আপনারা খুব ভালো পাবেন এটা স্ন্যাপড্রাগন ভার্সন হ্যাঁ খুব স্মুথলি কাজ করবে স্ন্যাপড্রাগন ভার্সনটা খুব স্মুথলি আপনারা গেম করতে পারবেন আর পিক্সেল একটা স্পেশাল হচ্ছে পিক্সেল ছোট থেকে যত দামি ফোন আছে সবই কিন্তু স্টেরিও সাউন্ড সিস্টেম করা মানে আপনার একটা ভিডিও স্ট্রিমে খুব ভালো একটা ফিল পাবেন আচ্ছা পিক্সেল 3 XL আমাদের মার্কেট প্রাইস হচ্ছে ভাই 17 থেকে 16 আমরা দেখছি ভাই মাত্র 15500 টাকা লাস্ট 15500 টাকা লাস্ট পিক্সেল 3A XL এবার যে আমরা পিক্সেল 3 XL পিক্সেল 3 XL আছে আমার তিনটা কালার ব্ল্যাক আছে হোয়াইট আছে হ্যাঁ এটা হোয়াইট এটা হচ্ছে যেটা বললাম ওই মিল কালার আচ্ছা পিক্সেল 3 XL দেখেন ভাই একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটাও 64GB পিক্সেল 3 XL এর সবগুলো 64GB পাবেন অ্যাকচুয়ালি তো তিন আমরা যে পিক্সেল 3 দেখেছিলাম পিক্সেল 3 আর 3 XL সব কিছু সেম কিন্তু কনফিগারেশন সব সেম যা ছোট বড় আর ব্যাটারিটা ছোট বড় আর স্ন্যাপড্রাগন প্রসেসর যেটা বললাম 845 দেওয়া আছে সবই সেম তো পিক্সেল 3 XL আর বলার কিছু না এটা প্রাইস দিচ্ছে ভাই মাত্র 17000 টাকা লাস্ট 17000 লাস্ট আপনি আগে ভিডিওতে দিয়েছি 17500 টাকা এবার দিয়েছি 17000 টাকা লাস্ট আচ্ছা এই ছিল পিক্সেলের লো বাজেটের বাজেট একটু হাই বাজেটের বলা পিক্সেল 4 আছে আমার কাছে পিক্সেল 4 আছে আমার কাছে এক পিস আপাতত হ্যাঁ এটা হচ্ছে আপনার ওকে কমলা সুন্দরী কমলা কালার ব্ল্যাক কালার কম্বিনেশন কিন্তু খুব সুপিসন থেকে দেখতে কিন্তু খুব আকর্ষণীয় লাগে একটু ঘুরায় দেখেন খুব সুন্দর কিন্তু লাগে ওকে আর পিক্সেল 4 এ কিন্তু বিশেষ করে ফেস এডিটটা খুব মানে ওটা কার্যক্ষমতা হবে এত এটা নিখুঁত যে আপনি রাতের অন্ধকার সে আপনি মানে ফেসটা ডিটেক্ট করে স্মুথলি আনলক করে দেবে ফোনটা ওকে এই জন্য পিক্সেল 4টা আমার কাছে ফেস এডিট দিক সবচেয়ে ভালো মানে আইফোন থেকে আমি মনে করি পিক্সেলের ফেস এডিটটা খুব অসম্ভব ভাই এটা মানতে পারলাম না ভাই 13 প্রো ম্যাক্স ইউজ করে দেখা ভাই আজকে না ভাই এই সব আজে বাজে কথা বলেন না আসল আজকে 13 প্রো ম্যাক্স কিনছে দেখা ভাই আইফোনের পক্ষ হয়ে গেছে তুই হচ্ছে অ্যান্ড্রয়েড লাভার এখন হচ্ছে আইফোন লাভার না ভাই এটা ভুল বুঝি বুঝি ভাই মানে আইফোন তো ভাই আইফোনই ভাই আইফোনের সাথে কিসের তুলনা এতদিন ভাই কথা বলেন না এতদিন পিক্সেলও ভালো ভাই পিক্সেলও ভালো ভালো না কেন আচ্ছা ঠিক আছে ওইটা এসআইডি শুধু তুলনা করবেন না ভাই তাহলে হবে সরি ভাই আর মানছি ভাই আচ্ছা আচ্ছা বলেন পিক্সেল 4 এটা হচ্ছে 6GB 64GB হ্যাঁ তো এটা প্রাইসটা আমরা দিতেছি মাত্র 21500 টাকা এই কালারটার জন্য আরো 500 ডিসকাউন্ট করে দিলাম এই কালার কিন্তু এমনিতে বেশি আমি 500 ডিসকাউন্ট করে দিলাম 21 করে দিচ্ছি 21 আরো 500 ডিসকাউন্ট জান আমি আপনার কাছে বললেন না 20500 ওকে আচ্ছা পিক্সেল 4 এর বড় ভাই হচ্ছে পিক্সেল 4 XL 4 XL পিক্সেল 4 XL সব কিছু সেম পিক্সেল 4 এর যেমন স্ন্যাপড্রাগন বলি না এটা হচ্ছে স্ন্যাপড্রাগন 855 আর পিক্সেল 4 XL স্ন্যাপড্রাগন 855 গেমিং করা যাবে এটার ব্যাটারি 3700 ওই যে বললাম যে পিক্সেল 3 সিরিজ 3A XL 3700 25 সেল করে সবাই তবে আমি দিচ্ছি ভাই মাত্র 23500 টাকা লাস্ট 23500 একটা আকর্ষণীয় প্রাইস ভাই কিন্তু আপনি কি মনে হয় বলেন এই প্রাইসটা দিচ্ছি 23500 ইনশাল্লাহ এটা মানতে হবে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন কিন্তু এই 4 XL কিন্তু স্পোর্ট আলো আসে দেখেন এটা কিন্তু কোনো স্পোর্ট 100% ফ্রেশ আর খান টেলিকম রীতিমতো সব সময় ফ্রেশ কন্ডিশন লাস্ট এই যে দেখেন বডি যে চেঞ্জ হল অনেকে বলতে পারেন যে এত ফ্রেশ ভাই মানে বডি চেঞ্জ কি না ভাই বডি চেঞ্জ হয় নাই দেখেন চার্জে দেওয়া হয়েছে তার প্রমাণ হচ্ছে যে চার্জিং এর হালকা কিছুটা এটা কিন্তু অরিজিনাল বডি ওকে আচ্ছা পিক্সেল 4 XL এর পরে যে আমরা পিক্সেল 4 এ 5G দুটো ফোন আছে একটা হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার তো 4 এ 5G দুটোই হচ্ছে 6100 GB ভেরিয়েন্টের হ্যাঁ আর ব্যাটারি হচ্ছে 3850 mAh ব্যাটারি আর স্ন্যাপড্রাগন 765G 5G দেওয়া প্রসেসরটা হ্যাঁ 5G ডিভাইস তো পিক্সেল 4 এ 5G আমরা প্রাইস যাচ্ছে ভাই মাত্র 25500 টাকা আমাদের সেলিং প্রাইস আমরা দিচ্ছি ভাই মাত্র 25 করে দিচ্ছি জান 23500 জান 23500 পিক্সেলের ভাই পিক্সেল লাস্ট মডেল আছে আমার কাছে আপডেট মডেল পিক্সেল 5 পিক্সেল 5 ভাই এটা ভাই আমার কাছে পার্সোনালি ভাই ধরলে ভাই মনে করেন যে একটা মনে ডিসপ্লে নিছেন ভাই 18 মিনি লাগে মানে ডিসপ্লে কোয়ালিটি দেখেন ভাই মানে ডিসপ্লেটা কি ডিসপ্লেটা আমি এটি নিয়ে কিছু বহন নাই না ভাই আপনি সবই ভুলে যাচ্ছেন বিষয় যদি করেন ভাই আপনি ভাই এই ফোনটার সাথে আপনি 13 প্রো যদি ইউজ করেন ভাই আপনি দুটাই মনে হবে সেম ডিসপ্লে সেম দুটাই মনে হবে সেম ডিসপ্লে আপনি দেখেন কতটা স্মুথ কাজ করতেছে অনেক স্মুথ দেখেন ভিউয়ার্স অনেক ভালো লাগে পিক্সেল 5 এর ডিসপ্লেটা আমার জন্য ভালো লাগে আচ্ছা পিক্সেল 5 এর ভেরিয়েন্ট হচ্ছে 8GB 128GB স্ন্যাপড্রাগন হচ্ছে 765 5G হ্যাঁ তো এটা আমরা প্রাইস রাখতেছি ভাই এটা 4080 এমএস ব্যাটারি হ্যাঁ এটা প্রাইস এটা কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশন কিন্তু ভাই হ্যাঁ কোনো কিছু চেঞ্জ করা হয় নাই এটা প্রমাণ দিতে পারবো যে চার্জিং পোর্ট যে চার্জেসে যে কয়বার এটা স্পোর্ট এখনো আছে দেখেন
আচ্ছা, তো পিক্সেল 5টা গ্রিন কালারটা প্রাইস বেশি, ব্ল্যাক কালারটা প্রাইস কম। গ্রিনটা যদি নেন ভাইয়া পড়বে 25,500 টাকা, আর যদি ব্ল্যাকটা নেন পড়বে 35,000 টাকা লাস্ট। 35,000 টাকা লাস্ট, আরেকটু ভালো করে দাও। 34,535, ওকে ওকে। তো এই পিক্সেলের কালেকশন আমার কাছে শেষ হয়ে গেল, এবার যে আমরা সনির কালেকশন, ওকে। তো সনির ভিতরে আমার কাছে আছে XZ2। ডিসপ্লে আর ফিঙ্গারপ্রিন্টটা খুব ফাস্ট ভাই, এটা ফিঙ্গারপ্রিন্টটা খুব ফাস্ট, এই দেখছেন, ওকে, খুবই ফাস্ট। আর ধরেন সনির ক্যামেরা অনেক ভালো, সনির যে এখানে ক্লিক এখানে ধরলাম ফিঙ্গারপ্রিন্ট আনলক হলো। সনির কিন্তু একটা স্পেশাল জিনিস হলো, এটা বড় বড় দেখাই দিই, এই যেটা হচ্ছে ইনশট ক্যামেরা বাটন সনির, এখানে 2 সেকেন্ড চাপ ধরে রাখলে ক্যামেরাটা অন হয়ে যাবে। হ্যাঁ, ওকে, ক্যামেরাটা অন হওয়ার পর আপনি একটা কাজ করতে পারেন, এখানে যে এখানে হালকা চাপ দেবেন, কিন্তু বাটনটা হালকা চাপ দিলে DSLR মতো ফোকাস নিচ্ছে, দেখেন ফোকাস নিচ্ছে, অলরেডি কিন্তু ফোকাস নিচ্ছে, দেখতে পাচ্ছেন। এবার জোরে যদি আরেকটা চাপ দেন তাহলে কি হবে, সবচেয়ে দামি যদি সেন্সর থাকে সেটা হচ্ছে সনির সেন্সর, সনির লেন্স, সবচেয়ে দামি হচ্ছে সনির লেন্স, ওকে। তো এদের লেন্স কিন্তু ব্যবহার করে আপনার যে আইফোন বলেন, ওয়ান প্লাস বলেন, ঠিক আছে, সবাই কিন্তু সনির লেন্স ধার করে ব্যবহার করে, ধার করে কিনে। আর এটা তো সনির নিজের ফোন ভাই, তাহলে বুঝেন ভাই কতটা সুন্দর ক্যামেরা। এটা প্রাইস কত দিবেন? এটা প্রাইস দিচ্ছে খুব হাতের নাগালে, এটা প্রাইস দিতে ভাইয়া মাত্র 13,500 টাকা। 13,500 টাকা হাতের নাগালে দিচ্ছি আমরা, 13,000 করে দিলাম, একটু হাতের নাগালে করে দিলাম। আচ্ছা, সনির আরেকটা ফোন আছে সনি XPRIA 10, এটা হচ্ছে XPRIA 10, এটাও 64 GB ভেরিয়েন্টের। হ্যাঁ, 2870 mAh ব্যাটারি, এটাও ফ্ল্যাগশিপ কাতারের একটা ফোন, এমুলেট ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট আছে সাথে, সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট, এবং এটা ডুয়েল সিম। সনির ভিতরে একটা প্রোডাক্ট আছে আমার কাছে, এটা হচ্ছে ডুয়েল সিম। তো সনি XPRIA 10টা আমরা দিচ্ছি ভাই মাত্র 14,500 টাকায়, 14 করে দিচ্ছি, 14,000 টাকা লাস্ট। আচ্ছা, এটা এক পিসি কিন্তু আছে, আর এটা কিন্তু একটা জিনিস দেখেন ভাই, এটা একটা জিনিস দেখেন ভাই, আমি দেখাই দিই, এটা যে ক্যামেরা থেকে জন্য, ক্যামেরা থেকে জন্য আপনি যখন ভিডিও সব শিফট করবেন, দেখেন এবার ভিডিও দেখেন, ভিডিওর কোয়ালিটি দেখেন, ওয়াও, দেখেন কতটা স্মুথ, দেখতে পাচ্ছেন কতটা স্মুথ, খুব স্মুথ হবে ভিডিও। ওকে, আচ্ছা, এবার XPRIA 5 যে আমরা সেই ওয়াটারপ্রুফ কাঙ্ক্ষিত ওয়াটারপ্রুফ ফোন, আজকে হাতে সময় না দেখে ভাই ওয়াটারপ্রুফ চেক করে দিতে পারতেছি না, তবে আপনারা যদি আসে বলেন আমাকে, ভিউয়ার্স আপনারা যদি বলেন যে ভাই ওয়াটারপ্রুফ চেক করে দেন, আমি অবশ্যই চেক করে দেবো ইনশাল্লাহ। তো এইগুলো কি 100% ওয়াটারপ্রুফই থাকে, কিন্তু আমরা একমাত্র সনির ফোনটা এই XPRIA 5টি ওয়াটারপ্রুফ বলি, আর একটা ফোনে কিন্তু ওয়াটারপ্রুফ থাকলো বলি না। ওকে, খুব সুন্দর ক্যামেরা, আর সাইড মাউন্টটা, সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট থাকার কারণে খুব আকর্ষণীয় লাগে ফোনটাকে দেখতে। তো XPRIA 5 প্রাইসটা বর্তমানে মার্কেট হচ্ছে 18,000-17,500 করে, আপনি ভিডিওতে কিন্তু 17,500 দিয়েছিলাম, 17 দিয়েছিলাম মনে আছে, তবে আজকে একদম চিপ প্রাইস দিব 16,500, মনের কথা বলে দিচ্ছেন ভাই, জান আজকে চিপ প্রাইস দিব, আমার কাছে বলার না, আশা বলবে বলে দিচ্ছে 16,500 টাকা, 16,000 হয় না ভাই, আর তো ভাই আজকে প্রাইসটা আগের ভিডিও থেকে ভালো, এটাই লাস্ট 16,500 টাকা লাস্ট। ওকে, এবার শেষ দুটো মডেল আছে ভাই, ZTE কোম্পানির X1M, এটা একটা বলে X1M ZTE কোম্পানি, এটা স্পেশাল হচ্ছে ভাই, একটা ফোন দিয়ে আপনি দুটো ডিসপ্লে কাজ করতে পারবেন, দেখাচ্ছি কিভাবে। এই যে ধরুন এখন একটা ডিসপ্লে আছে, আপনি এখানে ক্লিক করে ধরেন ফুল ডিসপ্লে করে, আগে ফুল ডিসপ্লে করে দেখে, এখন ফুল ডিসপ্লে হয়ে গেল। হ্যাঁ, ওই যে জেড ফোল্ডের মতো, এবার আপনি কাজ করলে দুটা ফোন বানাতে পারবেন, এটা একটা ফোন হয়ে গেছে, এখন এটা একটা ফোন হয়ে গেছে, এটা দিয়ে আপনি ইউটিউব চালাতে পারবেন সাপোজ, এটা আপনি ফেসবুক চালাতে পারবেন, এই যে দুটা দুই ফোন হয়ে গেছে, ঠিক আছে। আপনি এবার কী কাজ করতে পারবেন, যে আপনি সিঙ্গেল করতে পারবেন, ধরেন যে এখন সিঙ্গেল করে দিলাম, ওকে, এখন একটা দিয়ে কাজ করতে পারবেন, একটা মোবাইল। তো এটা ক্যামেরাটা আমি বলে দিই, এটা ক্যামেরা একটা খুব সুন্দর একটা ক্যামেরা, দেখেন খুব সুন্দর কিন্তু ক্যামেরাটা, এটা যখন আমি সেলফি ক্যামেরা তুলতেছি, এখন ব্যাক ক্যামেরা কীভাবে যাওয়া, পিছনে তো কোনো ক্যামেরা নাই ভাই, অনেকে প্রশ্ন করতে পারেন। এভাবে যদি আমরা এখানে ক্লিক করে যদি ফোনটা ঘুরাই, তাহলে কিন্তু আমার ফ্রন্ট ক্যামেরা চলে আসতেছে, এই যে ফ্রন্ট ক্যামেরা চলে আসছে, অলরেডি কিন্তু ফ্রন্ট ক্যামেরা চলে আসতেছে, দেখছেন সুন্দর কিন্তু একটা সিস্টেম দেওয়া আছে। এটা প্রসেসর হচ্ছে 821 ভার্সন দেওয়া আছে, স্ন্যাপড্রাগন 821, আর র্যাম রোম 64 GB। তো একজন এনের এই প্রোডাক্টের প্রাইসটা দিচ্ছে ভাই মাত্র, আমরা সেলিং প্রাইস 19,500, আমরা করে দিচ্ছি মাত্র 19,000 টাকা লাস্ট, 19,000 টাকা লাস্ট।